আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ছাদ বাগান থেকে আজকে সংগ্রহ যে অনেকগুলা বেগুন পারলাম আর রমজান তো দেখা যাচ্ছে যে সবসময় ভিডিও করা সম্ভব হচ্ছে না কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা লাগে বাড়তি তো আছে এখন ইফতার আইটেম শরবত এগুলো সেগুলো নানান ধরনের আবার রান্নার সেরির সময় খাওয়ার আয়োজন সব মিলাই আবার অন্যান্য কাজকর্ম তো আসেই যেগুলা সময় থাকে তো সব সময় ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকে পারলাম বেগুন আর ওই দু তিনটা টমেটো আজকেও প্রত্যেক দিনই টমেটো তোলা হয় গতকালও ভিডিও আপলোড দিয়েছি পাঁচটার মনে হয় তুলছে আজকে হচ্ছে তিনটা তিনটা যে এগুলো আজকে না তুললেও হইতো আর একটু লাল হইলে অবশ্য বাসায় রাখলে আরও লাল হয়ে যাবে তো এর ভিতরে একদিন ছয়টা একদিন তিনটা আরেকদিন দিন চারটা দুইটা এরকম করে অনেকবারই বেগুন মাসাল্লা অনেকবারই পাড়া হয়েছে রমজানে যেরকম টমেটোর কথা বললাম যে টমেটো কিনা লাগে নাই রমজানে আমার বেগুনও কিনতে হচ্ছে না গাছের বেগুন দিয়েই সব হচ্ছে রান্না হইতে শুরু করে ইত্যাদি আইটেম সবজি পাকোড়া বা বেগুনি যাই বলেন না কেন বেগুন দিয়েই হচ্ছে তো আলহামদুলিল্লাহ যে নিজেদের লাগানো গাছ থেকে সবজি তো দেখতে পাচ্ছেন আজকে সারটা তোলা হয়েছে আর টমেটো তিনটা তো এরকমই মানে প্রায় সময় তোলা হয় বাট ভিডিও করা হয় না